আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বদলে যাচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের প্রবেশদ্বার। এর আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, যেটিতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হচ্ছে, এর পাশাপাশি জায়গাটি পরিচ্ছন্ন করা হচ্ছিল। তো এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কার্পেটিংয়ের কাজ এবং সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পূর্বাচল এক্সপ্রেসওয়ের এই প্রবেশদ্বারটি দৃষ্টিনন্দন হতে শুরু করেছে। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং দৃষ্টিনন্দন একটি এক্সপ্রেসওয়ে হলেও এর প্রবেশদ্বারটি ছিল একেবারেই বেমানান। কারণ পূর্বাচল এক্সপ্রেসওয়েটি 14 লেনের হলেও এর প্রবেশদ্বারটি ছিল একেবারেই সরু। আর সামনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কার্পেটিং করা হয়েছে, এর পাশাপাশি মাঝখানে যে খালি অংশটি রয়েছে, এই জায়গাতে বেশ কিছু স্থাপনা ছিল, যার ফলে এই জায়গাটি দেখতেও বেশ খারাপ লাগতো। তাছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের যে অংশটি আছে, এখানে অনেক ময়লা আবর্জনা ছিল। যাই হোক, অবশেষে এই জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। তো এর আগে যখন ভিডিওটি আপলোড দিয়েছিলাম, এর আগে 2 বার ভিডিও আপলোড দেওয়া হয়েছে, তার মধ্যে এখানে প্রথমবার যখন ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম, বাংলাদেশ সেনাবাহিনী এই জায়গাটিকে, অর্থাৎ এখানে যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনাগুলো ভেঙে দিয়েছে এবং এই জায়গাটিকে পরিচ্ছন্ন করেছে, এবং তারপর থেকে এখানে নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। তারপর বেশ কয়েক মাস একটু ধীরগতিতে কাজ চললেও এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি, এখানে খুব দ্রুত গতিতেই কাজগুলো শেষ করা হচ্ছে। পূর্বাচল এক্সপ্রেসওয়ের প্রবেশদ্বারটি প্রশস্ত হওয়ার পাশাপাশি এখানে নতুন করে একটি ইউটার্ন সড়ক সংযুক্ত করা হয়েছে, যার ফলে একপাশের যানবাহনগুলো খুব সহজে অন্য পাশে যেতে পারবে ইউটার্ন নিয়ে। কুড়িল বিশ্বরোডের এই অংশটি আগে অনেক নোংরা ছিল, এখানে অনেক ময়লা আবর্জনা ছিল, এছাড়া অনেক জোপজার থাকার ফলে জায়গাটি দেখতেও খুব খারাপ লাগতো, অর্থাৎ নিচের যে অংশটি আছে সেটি দেখতে খুব খারাপ লাগত। যাই হোক, অবশেষে দিন যতই যাচ্ছে ততই এই জায়গাগুলো নিরাপদ হচ্ছে এবং পরিচ্ছন্ন হচ্ছে, এটা দেখেই খুব ভালো লাগছে। আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পোস্টারমুক্ত রাখতে পারলে তাহলে দেশটা সত্যিই অনেক সুন্দর লাগবে। দর্শক, হাতের ডান দিকে হচ্ছে নিকুঞ্জ আবাসিক এলাকা। নিকুঞ্জ 2টি ভাগে ভাগ রয়েছে, একটি হচ্ছে নিকুঞ্জ 1 এবং অন্যটি হচ্ছে নিকুঞ্জ 2। সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিকুঞ্জ 1, আর নিকুঞ্জ 2 হচ্ছে খিলক্ষেত বাসস্টপের নেমে পশ্চিম দিকে যে রাজুকের ট্রেড সেন্টার শপিং মলটি রয়েছে, তার পিছনের যে অংশটি, অর্থাৎ পিছনের দিক থেকে যে এলাকাটি রয়েছে, সেটি হচ্ছে নিকুঞ্জ 2। নিকুঞ্জ 1 এবং নিকুঞ্জ 2 এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ নিকুঞ্জ 1-এর ভিতরে কোনো বাজারঘাট বা দোকানপাট নেই এবং এখানে আধুনিক মানের একটি লেক রয়েছে, যেটি ঢাকা শহরের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন একটি লেক। এছাড়া এখানে 3তলা বিশিষ্ট যে বাড়িগুলো নির্মাণ করা হয়, সেই বাড়িগুলোর কারণে এই এলাকাটি দেখতে আরও বেশি সুন্দর লাগে। নিকুঞ্জ আবাসিক এলাকার বাড়িগুলো 3 থেকে 4 তলার বেশি উচ্চতার নেই, কারণ এখানে এর চেয়ে বেশি উচ্চতার বাড়ি করা একেবারে নিষেধ রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে, এই অংশটি হচ্ছে এই রানওয়ের অংশ, এখান দিয়েই বিমানগুলো, অর্থাৎ নিকুঞ্জ 1-এর উপর দিয়ে বিমানগুলো ওঠানামা করে, যার কারণে উঁচু ভবন করা একেবারেই নিষেধ রয়েছে। দর্শক, নিকুঞ্জ 1-এর যে আধুনিক লেকটি আপনারা দেখেছেন, এই লেকটি 2019 সাল পর্যন্ত খুবই নোংরা এবং বাজে ছিল। তারপর 2019 সালের শেষের দিকেই নিকুঞ্জ 1-এর এই লেকটিকে আধুনিকায়ন করার কাজ শুরু করা হয়, আর এই লেকটি আধুনিকায়ন করার দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী, এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরেই এই লেকটি মাত্র 2 বছরের মধ্যে দৃষ্টিনন্দন এবং আধুনিক লেকে রূপ নেয়। দর্শক, এবার আমরা পূর্বাচল এক্সপ্রেসওয়ের দিকে যাব, সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে দেখাব, এর পাশাপাশি পরবর্তীতে আমরা ঢাকা বিমানবন্দর সড়কের দিকে চলে যাব। দর্শক, আপনাদেরকে যেমনটা থাম্বনেইলে আমি দেখিয়েছি যে কার্পেটিংয়ের যে অংশটি আছে, এই অংশের পাশে যে মাঝখানের যে খোলা জায়গাটি আছে, এই জায়গাটি সৌন্দর্য বর্ধন করা হবে। তো থাম্বনেইলে আমি যেমনটা দেখিয়েছি কিছুটা আপনাদেরকে বোঝানোর জন্য, তো এই জায়গাটি যদি ভালোভাবে সৌন্দর্য বর্ধন করা যায়, তাহলে কিন্তু এই প্রবেশদ্বারটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। পূর্বাচল এক্সপ্রেসওয়ের প্রবেশদ্বারের উত্তর দিকের অংশে কার্পেটিং শুরু হয়েছে এবং দক্ষিণ দিকের অংশে মাটি ভরাট কাজ চলছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এখানে কার্পেটিংয়ের কাজ শুরু হয়ে যাবে। দর্শক, আপনারা অনেকেই জানেন যে পূর্বাচল এক্সপ্রেসওয়ের যে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, সেই ওয়াকওয়ের পাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, এর পাশাপাশি মাঝখানের যে মিডিয়ান আছে, এই মিডিয়ান অংশেও গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো আস্তে আস্তে যতই বড় হচ্ছে, ততই কিন্তু এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে।
দর্শক, এবার আমরা ঢাকা বিমানবন্দর মহাসড়কে চলে এসেছি। এটি হচ্ছে কুড়িল বিশ্ব রোডের অংশ। হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন কুড়িল বিশ্ব রোডের বাস স্টপ, এবং হাতের বাঁ দিকেও একটি অস্থায়ী বাস স্টপ রয়েছে। ঢাকা বিমানবন্দর মহাসড়কটি রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, আর এই মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কাজই শুরু করা হয়েছিল, এখনও চলছে। এর মধ্যে আপনারা যদি দেখেন, এই মহাসড়কের মাঝখানে আগের যে পুরাতন ডিভাইডার ছিল সেই ডিভাইডার ভেঙে নতুন করে এখানে ডাবল ব্যারিয়ার দিয়ে ডিভাইডার নির্মাণ করা হয়েছে, এবং এই ডিভাইডারের মাঝখানে মাটি ভরাট করে বেশ কিছু গাছও লাগানো হয়েছে। গাছগুলো যতই বড় হচ্ছে ততই এই ডিভাইডারের সৌন্দর্য বেড়ে উঠছে। দর্শক, ডিভাইডারের পাশাপাশি মহাসড়কের দুপাশে যে ফুটপাত করা হয়েছে সেই ফুটপাতের দুপাশেই দেশি বিদেশি গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। এর পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে লাইটিং, অর্থাৎ পুরাতন যে লাইটিং ব্যবস্থা ছিল সেগুলো পরিবর্তন করে এখানে নতুন করে আরও আকর্ষণীয় লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দর্শক, এবার আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দিকে চলে এসেছি। আমরা এখন আছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরের অংশে, আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন টোল প্লাজা। এটি হচ্ছে বিমানবন্দর অংশের টোল প্লাজা, আর এই জায়গাটি টোল প্লাজা থাকার কারণে অনেকটাই প্রশস্ত করে তৈরি করা হয়েছে। বর্তমান সময়ে বিমানবন্দরের কাওলা অংশ থেকে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে ফার্মগেট পর্যন্ত যাওয়া যাচ্ছে। যাই হোক দর্শক, বছরে 2 কোটির বেশি যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আর অল্প কিছু কাজ বাকি আছে, বিশেষ করে সৌন্দর্য বর্ধন এবং ফ্লাইওভারের যে র্যাম্পগুলো আছে সেই র্যাম্পগুলোর সংযোগ সড়কের কাজ চলছে। এই কাজগুলো শেষ হয়ে গেলে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আশা করা যাচ্ছে এ বছরের শেষের দিকে এই তৃতীয় টার্মিনালের যাত্রী সেবা প্রদান করা হতে পারে। দর্শক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত শেষ হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অথবা এখান থেকেই শুরু হয়েছে। যাই হোক, এই অংশ থেকে পরবর্তীতে যুক্ত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা পরবর্তীতে বিমানবন্দর উত্তরা আবদুল্লাপুর আশুলিয়া হয়ে সাভারের ইপিজেড গিয়ে শেষ হবে। দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।